কি দরকার ছিল করো না, অমন করে আবার তোমার সঙ্গে দেখা হবার এতদিন পরে? তুমি কিন্তু কিছু খাচ্ছ না সমর্থা। তোমার চায়ের অনুষঙ্গের বহর দেখে ভয় করছি। তোমাদের এদেশি জলহাওয়া ভালো হতে পারে, নিশ্চয়ই ভালো, আর তোমাকে দেখে সেটা বুঝতে পারছি, কিন্তু আমার জীর্ণ করার ক্ষমতাটা এখনো স্বদেশেই আছে। এসব খাবার একসময় তুমি ভালোবাসতে, কিচ্ছু হবে না, খাও তো। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করলে নাকি করুণা? তাছাড়া আর কি করতে পারি? লৌকিকতার পরিবর্তে অন্য কিছু প্রার্থনীয় আছে? বিমল বাবু লৌকিকতা করলে না হয় বুঝলাম, কিন্তু ওর হয়ে যদি করি দোষ আছে কি? দেখো করুণা, দৈবের কি পরিহাস, বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিন্ন হয়ে আমরা হারিয়েছিলাম যে কোনোদিন আবার পরস্পরকে খুঁজে পাওয়াই ছিল অভাবিত। কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল তখন দেখলাম, না থাক ওসব কথা থাক এখন। তোমার এখনো সেই ভয়? মনে যা আসে মুখ ফুটে সাহস করে তা বলতে পারো না সমর্থা? আচ্ছা, তুমি কি জানতে আমরা এখানে আছি? না, আমি জানতাম না। কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কাল রাত্রিরে জঙ্গল পেরিয়ে তোমাদের এই শহর এলাকায় ঢুকেছি, হঠাৎ ইঞ্জিন বিগড়ে গেল। তবু একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদ দিয়েছি। তখন যদি জানতে আরো বড় দুর্ঘটনা আসল। আরো বড় দুর্ঘটনা মানে? দুর্ঘটনা না, একদিন যে করুণাকে ভালোবাসতে, যাকে অনায়াসে ভুলে যেতে পেরেছ, তারই স্বামীর হাত ধরে এসে উঠেছ এই বাংলোয়। করুণা, করুণা, আমি জানতাম না বিমলবাবু তোমার স্বামী। জানলে বিকল গাড়ি গ্যারেজে ফেলে দৌড়ে পালাতে জঙ্গলে। না, তুমি শুধু পালাতেই জানো সমর্থা। আস্তে আস্তে, তোমার যে এক এক সময় কি হয় করুণা। তোমার হোস্ট বিমলবাবু বাড়িতে নেই। নেই বলেই তো ভয়। ভয় যারা পাবার তারা একটা না একটা কারণ ঠিক খুঁজে নেয়। বিমলবাবুর সঙ্গে এসেছো, প্রবাসী বিপন্ন বাঙালি, উনি নিজে তোমাকে ওর বাড়িতে আশ্রয় নেবার প্রস্তাব দিয়েছেন, তাই তো? হ্যাঁ। তুমি আমাকে দেখে অমন কুঁকড়ে গেলে কেন? কেন বলতে পারলে না? আরে করুণা, তুমি, আমি কিন্তু তোমার মতো ভয় পাইনি। উনি বললেন তুমি চাকর বাকরদের ডেকে দাও, বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিক, ভদ্রলোকে একটু কষ্ট হবে। আমি এক ঝলকে তোমাকে চিনেছি, তাই বললাম বিদেশ বিভুয়ে একটু কষ্ট হলোই বা ভদ্রলোকের। উনি বললেন তার মানে তুমি একে চেনো নাকি? আমার তো বলতে আটকালো না, তোমার অচেনা বলে আমার চেনা হতে নেই। আমাদের বিয়ে তো হয়েছে মোটে 3 বছর, তার আগে 20 বছর আমি সলিটারি সেলে ছিলাম, মনে করো? ওনার কাছে আমি কিচ্ছু লুকোইনি সমর্থা, কিচ্ছু লুকোইনি। কিচ্ছু লুকোনি মানে সব বলেছো, সব কিছু? সব কি বলা যায়? তোমাকে ভালোবাসতাম, এমন কিছু কি বলতে পারি যাতে তুমি ছোট হয়ে যাও, আমাদের প্রথম প্রেম মিথ্যে হয়ে যায়? তুমি কি এখনো সেই হোটেলে আছো যে হোটেলে তোমার সঙ্গে কুমারী জীবনে আমার শেষ দেখা? করুণা, ভাগ্য বিধাতা তোমাকে আমাকে এমন একান্তে মুখোমুখি বসিয়ে দেবেন এটা আমি কোনোদিনও ভাবিনি। কাল রাত্রিরে, আজ সকালেও বিমলবাবু যতক্ষণ বাড়িতে ছিলেন, তুমি কত সহজ স্বচ্ছন্দ ব্যবহার করেছো আমার সঙ্গে, যেন আমি নিতান্তই অতিথি আর কিচ্ছু নয়। তুমি কি ভেবেছিলে নাটকীয় কিছু একটা করে বসবো? তাহলে তো সেটা রীতিমতো আশঙ্কার ব্যাপার হতো। গোড়ায় তোমার সহজ স্বাভাবিকতায় তাই আমি আশ্বস্ত বোধ করেছি, কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার, চির অহংকার, তোমাকে তোমাকে অনায়াসে ভুলে গেছি যখন মনে করেছি, তখনও এই অহংকারটুকু ত্যাগ করতে পারিনি করুণা, যে তুমি আমাকে ভুলতে পারো না। প্রথম প্রেম মেয়া ভুলে না। সেই অহংকার ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে, ধরাতে পার ভয়ে তুমি সযত্ন সাবধান, অতিমাত্রায় কঠিন সৌজন্যে আড়াল করেছে রক্তাক্ত হৃদয়। এরকম দেখতে পেলে আমার
আমার আত্মাভিমান তৃপ্ত হতো, কি লাভ হতো তাতে? সূর্য অস্ত গেছে যাক, কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল করুণা? আগাগোড়া সব তোমরা কেমন রঙিন দেখতে চাও, কিন্তু সমতা মুখ ফেরালেই আমার যে অনেক মিথ্যেচার চোখে পড়ে। তিনটে বছর তো এমন কিছু বেশি নয় যে ধূসর হয়ে যাবে স্মৃতি সমস্ত। তোমার হয়তো মনে নেই, আমার মনে আছে। সারাদিন বৃষ্টি হচ্ছিল সেদিন, এমনিতে সেরকম দিনে কেউ বেরোয় না, বেরোতে পারে না। সেই দুর্যোগের দিনেও আমি বেরিয়েছিলাম, গিয়ে উঠেছিলাম তোমার হোটেলের ঘরে। কে? দরজা ভেজানো আছে, ঠেলুন। আরে আরে করুণা, খুব আশ্চর্য হয়েছে না? তা তো একটু হয়েছে, কিন্তু এই তুমি যে একবার ভিজে গেছো। আরে বৃষ্টিতে বেরোলে ভিজতে হয়, তোমার ব্যস্ত হতে হবে না। তাছাড়া ব্যস্ত হই বা করবে কি, তোমাদের এই নারী বিবর্জিত হোটেলে মেয়েদের শাড়ি ব্লাউজ পাবে কোথায়? না না, উপরে যে 10 নম্বরে একজনের আছেন স্বামী স্ত্রী, তাদের কাছে তাই চাইতে যাবে নাকি? কি বলে চাইবে, তার চেয়ে ভিজে জামা কাপড়ে বেশ আছে। তোমার অসুখ করবে তো, এই না এই তোয়ালেটা ধরো তো, ধরো মুছানো আগে, আমি একবার দেখি। বললাম না কোথাও যেতে হবে না তোমাকে, আমার অসুখ করবে না, ভয় নেই। শোনো, হ্যাঁ বলো। মামা কাল চিঠি দিয়েছে জানো, আমায় পাটনা নিয়ে যাচ্ছে। তাই নাকি? ও তোমাদের কলেজ তো ছুটি হচ্ছে, ভালোই তো, ঘুরে এসো। না না, আরে তুমি যা ভাবছো তা নয়। তাহলে এই বৃষ্টি বাদলা মাথায় নিয়ে আমি তোমার কাছে দৌড়ে আসি? তুমি ভাব করছো তুমি কিচ্ছু বুঝতে পারছো না, এখানে আমাকে আর রাখবে না, এই যাওয়ার হয়তো আমার শেষ। তাই বলেছে নাকি? এসব কি কেউ বলে? আমি বুঝতে পেরেছি, আমি যাব না, আমি কিছুতেই যাব না। কেন কেন আমি যাব? তুমি যে কিছু বলছো না কেন, কিছু বলছো না কেন? তুমি যা মনে করছো তা তো নাও হতে পারে করুণা, তুমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছ। আমি মিছিমিছি ভয় পাচ্ছি? আমি জানি পাটনায় নিয়ে গিয়ে জোর করে ওরা আমাকে আটকে রাখবে। পিসিমা বলেছে কিছুদিন ছাড়াছাড়ি হলে এসব ভালোবাসাবাসির ছেলে মানুষই কেটে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি ভেবে দেখছি। সময় নেই, কি করবো বলো, আমি কলেজে যাবার নাম করে বেরিয়ে এসেছি, না আসি উপায় ছিল না গো। পিসিমার বাড়িতে তোমার যাওয়া তো বন্ধ, সেখানে এসব কথা বলতেও পারতাম না। যদি বলো, যদি বলো আমি আর বাড়ি ফিরবো না। সে কি, তুমি তুমি কোথায় থাকবে সে তুমি জানো? না 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 করুণা, তুমি এই পাগলামিগুলো করো না। তার মানে তুমি চাও ওরা আমাকে, ওরা আমাকে নিয়ে যাক, আমাকে জোর করে নিয়ে যাক, আর তুমি কিচ্ছু করবে না? না না না, আমি সেটা বলিনি। থাক থাক, আর বলতে হবে না, তুমি শুধু নামেই সমর, লুড়ি চেতার মুরত তোমার নেই। বুঝলাম তুমি সত্যি হয়তো আমাকে ভালোবাসো, আমি যতটা এগিয়েছি তুমিও ততটাই এগিয়েছো, হাত বাড়িয়ে দিলে শক্ত মুঠো এসে হাত ধরবে তুমি। এখন দেখছি ভুল ভেবেছি আমি, তোমার কাছে এসে নিজেকে খেলো মনে হচ্ছে, আসলে তুমি আমার যোগ্য না। করো না, আমি পাটনায় চলে যাব স্বেচ্ছায়, স্বেচ্ছায় সেখানে মামা বাড়িতে, মামারা যদি জোর করে বিয়ে দিয়ে দেয় সে জন্য আফসোস করবো না। চললাম। দেখো যা হবার সে তো হয়ে গেছে, পুরনো স্মৃতি ঘেঁটে আর লাভ কি বলো, ভালোই হয়েছে। বিমল বাবু আমার চেয়ে অনেক বেশি যোগ্য, কলিয়ারির অফিসার, বাড়ি গাড়ি কোনো কিছুরই তো অভাব নেই। আমার যে বিয়ে হয়ে গেছে এ খবর পেয়েছিলে তো? হ্যাঁ, লোক পরম্পরায় কানে এসেছিল। নিশ্চয়ই ভেবেছো
গয়না গাটি আর বেনারসি পড়েছে, আর তো কিছুর অভাব নেই, সব পাওয়া হয়ে গেছে। ভাবুনি, দেখো সত্যি কথা বলতে কি করুণা, সেই যে তুমি পাটনায় চলে গেলে, যাওয়ার আগে আর একবার দেখা করবার সুযোগ হয়নি আমাদের। তোমার বিয়ের সংবাদও কানে এসেছে, নির্লিপ্ত নির্বিকার মনে সে সংবাদ শুনেছি, এমন কথা আমি বলতে পারবো না, কিন্তু কিন্তু আজ কেমন যেন মনে হচ্ছে ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিকে নয় তোমার দিক দিয়েই উপলব্ধি করেছি। সে ভালোবাসা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারবো না পুরুষ মানুষের সেই সাবেক নির্লজ্জ আত্মপ্রসাদ। একটু বসো, আমি টেলিফোনটা অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বিমল বাবুর টেলিফোন মনে হলো। আচ্ছা, আমার গাড়িটা কতদূর কি হলো কিছু বললেন? তোমার গাড়ি আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না, দিন তিনেকের আগে গ্যারেজ থেকে দিতে পারবে না বলেছে। তাহলে আমার যে আজই চলে যেতে হবে। আচ্ছা, বিমল বাবু কখন ফিরছেন? উনি আজ ফিরতে পারছেন না, আজ সাইটে নাইট হল্ট করবেন। যাওয়ার আগে তোমার কর্তার সঙ্গে তাহলে আর দেখা হচ্ছে না? উনি কিন্তু তোমাকে থাকতেই বলেছেন। কেন, তোমার সঙ্গে বসে বসে গল্প করবো? তা করতে পারো, উনি নেই, রাতেও ফিরছেন না, সুতরাং নির্ভয়ে ভালোবাসার কথাও বলতে পারো। অনায়াসে কথাটা বলে ফেললে যে করো না, এমন কি কঠিন কথা যে অনায়াসে বলা যায় না? রাত্রে এক বাড়িতে আমার সঙ্গে একা থাকতে তোমার ভয় করবে না? আমার যে নিজেকে এখনো ভয় করে, করো না, আমি আজই চলে যাবো। তোমার গাড়ির কি হবে? গাড়ি ওরা পরে পাঠিয়ে দেবে, এখন আমি ট্রেনেই যাব। এত ব্যস্ত কেন, তোমার এখানে ভয় কিসের? বলছি তো ভয় আমার নিজেকে। তুমি এখনো সেই এক কথা ধরে বসে আছো? এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা করো না, এখনো এটা সহ্যারো না। আর সব দুর্বলতা তাহলে সত্যি ফেলেছো করো না, করো না, তুমি যত ইচ্ছে শ্লেষ করো, বিদ্রুপ করো, তোমার সঙ্গে শেষ দেখার দিনে বেদনা আমার হৃদয়েও ছিল, কিন্তু তোমার উদ্বেল আবেগের তুলনায় সে বুঝি কিছু নয়। আমার ভালোবাসার মধ্যে সে উদ্যমতা ছিল না যা যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারত। সেদিনের ভুলটা বুঝি শুধরে নিতে চায় মন? চাইতেও তো পারে, আমি যে নিজেকে বিশ্বাস করতে পারি না। নাই বা করলে, তাতে কারোর তো কোনো ক্ষতি নেই। ক্ষতি যদি তোমার হয় কেমন করে হবে? হাত ছাড়ো সমর্থা, আমার যে কোনো ক্ষতির আশঙ্কা নেই, আমি তো নিজেকে বিশ্বাস করি। সে বিশ্বাস এখনো কি ভেঙে চুরমার হয়ে যেতে পারে না করো না? সমস্ত নোংরা ছিঁড়ে তোমাকে তোমাকে ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না? জানি পরীক্ষা অবশ্য হয়নি, বিলম্বিত রং তাহলে সত্যি লেগে আছে পশ্চিমের মেঘে। করুণা, আজ এই মুহূর্তে তুমি আমার কাছে একটা একটা নতুন আবিষ্কার। তাই নাকি? কিন্তু দোহাই, বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না। কলম্বাসের আগেও তো আর কারো দাবি যদি থাকে? দাবি থাকলেও দলিল তো নেই। দলিলের দাম সকলের কাছে নেই, ও তুচ্ছ জিনিস অনায়াসে পুড়িয়ে ফেলা যায়। তুমি আগের থেকে অনেক সাহসী হয়েছো সমর্থা, লোভে তোমার চোখ চকচক করছে। কি ঠিক করলে, আজ সন্ধ্যার গাড়িতেই যাচ্ছ তাহলে? বেশ, তাই যাবো। বেশ, তাই যাবো মানে আমি যেন তোমাকে জোর করে পাঠিয়ে দিচ্ছি? আমি তো তোমাকে থাকতেই বলছি, তুমি তো নিজেই যাবার জন্য অস্থির হয়ে উঠেছো। আমার অনেক কথা কিন্তু বলা হলো না সমর্থা, আজকে রাতটা থাকলে বলতাম। আমার সত্যি না গেলে নয়। তা জানি, আর এখানে তোমার মন টেকে? কিন্তু শোনো, সন্ধ্যায় একটি ছাড়া আর গাড়ি নেই, তা জানো তো, ঠিক 6:30 মনে থাকে জানো? তুমি আমায় কি ভাবছো কে জানে, তোমায় বিদায় করলে বাঁচি।
তাই মনে হচ্ছে, তাই না? সেটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা। সান্ত্বনাটা এত সস্তা হলে সত্যিকারে কিছু মেলে? করুণা, তুমি এখানে? আরে এলাম, আমি টেলিফোনে খবর নিয়েছি তোমার ট্রেন আসতে দেরি আছে। তোমাকে কেমন যেন দেখাচ্ছে করুণা, কি হয়েছে বলতো? মুখ শুকনো, চুল এলোমেলো। আরে ও কিছু না, কিছু না, হঠাৎ চলে এসেছি তো তাই। আমি ঠিক বুঝতে পারছি না করুণা, বলা নেই কওয়া নেই হঠাৎ স্টেশনে আসার মানে। ঘন্টা হলো গাড়ি আসছে, চলো। কোথায়? দলিল পুড়িয়ে দিয়ে এলাম। কি বলছো করুণা? খুব অসম্ভব কিছু বলেছি কি? সব নোর ভাসিয়ে নিয়ে যাবার মতো ঢেউ কি আসে না কখনো? তুমি আমাকে নিয়ে যেতে পারো না? যাবে নিয়ে বলো, যাবে না নিয়ে? আমি তোমায় নিয়ে কোথায় যাবে ভাবছো? সে না হয় গাড়িতে উঠে ঠিক করবে। 3 বছর ধরে নির্জন বাস করছি আমি, তোমায় ভালোবাসা আমি ভুলিনি, ভুলতে পারি না। আজ 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 আর আমি ফিরে যাওয়ার কথা ভাবতে পারি না, ফিরে যাওয়ার জন্য আসিনি। আমাকে নিয়ে চলো, যেখানে খুশি আমাকে নিয়ে চলো। তুমি না নিজেকে বিশ্বাস করো করুণা। তোমায় অনেক অসুবিধায় পড়তে হবে, অনেক লাঞ্ছনা সইতে হবে জানি, কিন্তু আমরা তো তারই জন্য প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে এসেছি। করুণা করুণা, আমি বুঝতে পারছি, নির্বোধের মতো তোমার হৃদয় রুদ্ধ বন্যার বাঁধ ভেঙে দিয়েছি আমি। সেই বাঁধ ভাঙা ঢেউ প্রতিরোধ করার মতো ক্ষমতা আমার নেই করুণা। করুণা শোনো, আমার দিকে চাও, সব কথা তুমি বোধহয় ভালো করে ভেবে দেখোনি। যে ঝড় এবার উঠবে তা কি তুমি সইতে পারবে? তার সঙ্গে যুজতে যুজতে ক্লান্ত হয়ে হয়তো হয়তো আমরা পরস্পরকে একদিন ঘৃণা করতে শুরু করব। তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। আর একটু হলেই নমর উপরে গিয়েছিল আর কি। ওই গাড়ি এসে পড়লো, যাও, আমার ট্রেনের কোথায় আর দেরি নেই। তোমার ট্রেন? আরে হ্যাঁ, পিসিমারে তো কলকাতা থেকে আসছেন, ওরা বাড়ি চেনেন না, আর উনিও নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। কি শুনে খুব হতাশ হলে তো। গাড়ি ছেড়ে দিল করুণা, একবারও এদিকে তাকালো না, তাড়াতাড়ি গিয়ে বুক স্টোরের বই নাড়াচাড়া শুরু করলো। আমি চলে যাচ্ছি আর করুণা স্টলের বইগুলোর উপর ঝুঁকে পড়ছে। বিদায়ের মুহূর্তে এতটা নির্লিপ্ত উদাসীন হওয়া যায়? ও কি সত্যিই পিসিমাকে নিয়ে যাওয়ার জন্যই স্টেশনে এসেছিল? জীবনে হয়তো কোনোদিনও সে কথা জানা যাবে না, কোনোদিনও না।